হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আব্দুল হাকিম। হাকিম একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজের মাধ্যমে গুগলে সার্চ করা যায়। আমাকে অনেকে এর আগে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কিভাবে ইমেজ দ্বারা গুগলে সার্চ করে বের করা যায়, তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ইমেজ দ্বারা গুগলে সার্চ করে সেই সম্পর্কে ইনফরমেশন বের করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই কিভাবে গুগল থেকে সার্চ করব। তার আগে প্রথমে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে থাকবেন। তো চলুন বন্ধুরা, এখন দেখে নিই কিভাবে ইমেজ দ্বারা গুগলে সার্চ করব। তার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে ঢুকতেছি, যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখতেছেন আমার একটা গুগলের পেজ আসছে। এটা যদি আপনাদের না আসে সেক্ষেত্রে আপনার এখান থেকে যে কোনো জায়গায় google.com লিখে সার্চ করলে এই পেজটা চলে আসবে। কেননা এই পেজ থেকে সার্চ করলে, গুগল থেকে সার্চ করলে সুবিধা হয়। তো আমরা গুগলে সার্চ করব ইমেজ সার্চ, SEARCH, ইমেজ সার্চ লিখে এন্টার করলাম। দেখতে পাচ্ছেন প্রথমেই একটি অপশন আসছে ইমেজ গুগল। এই ইমেজ গুগল অপশনটিতে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে দেখবেন আবার একটা গুগলের উইন্ডো আসছে, যেটাতে এখানে একটা ক্যামেরার অপশন আসছে। আপনার লেখার অপশনে এখানে একটা ক্যামেরার অপশন আসছে, যেটা আগে ছিল না। এবং দেখবেন গুগলের নিচে ইমেজ লেখা আছে। তো আমরা যেটা করব, এখন ক্যামেরার যে অপশনটি আসছে এই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখবেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে পেস্ট ইমেজ ইউআরএল, আর একটা হচ্ছে আপলোড অ্যান ইমেজ। তো পেস্ট ইমেজ ইউআরএল হচ্ছে আপনাদের কাছে যদি কোনো একটা ইউআরএল থাকে, ইমেজ না থাকে, শুধুমাত্র ওই ইউআরএল দ্বারাও আপনারা সার্চ করতে পারেন, অথবা যদি ইমেজ থাকে সেক্ষেত্রে ইমেজ দ্বারা সার্চ করবেন। তো আমরা আজকে দেখাবো ইমেজ দ্বারা কিভাবে সার্চ করা যাবে। তো ইমেজে ক্লিক করলাম, এরপরে এখানে দেখাচ্ছে চুজ ফাইল, যে কোনো একটা ফাইল চুজ করতে হবে, অর্থাৎ একটা আপনি যে ইমেজটা সার্চ করবেন সেই ইমেজটা নিতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি শাহরুখ খানের একটা ছবি আছে, ছবিটা আমি নিয়ে নিলাম, ক্লিক করে দেন ওপেন। দেখেন ফাইলটি আপলোডিং হচ্ছে, আপলোড হওয়ার সাথে সাথে দেখেন সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসছে। শাহরুখ খানের যত ডিটেলস আছে, শাহরুখ খান উইকিপিডিয়া থেকে শাহরুখ খানের যত ডিটেলস, ছবি, যত ইনফরমেশন, সব কিছু চলে আসবে। এরকম আপনারা যে কোনো ইমেজ দ্বারা সার্চ করলে, যে কোনো ব্যক্তি ইমেজ দ্বারা সার্চ করলে অবশ্যই তার ডিটেলস পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা হচ্ছে যে যে ব্যক্তির বা যে বস্তুগুলার গুগলে কোনো ইনফরমেশন নাই, আপনি যদি সেটা দ্বারা সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না। অবশ্যই যে ইমেজ দ্বারা সার্চ করবেন ওই ইমেজের ফুল ইনফরমেশন যদি বা তার সম্পর্কে যদি গুগলে থাকে অবশ্যই আসবে। আর এখন ম্যাক্সিমাম সব কিছুরই গুগলে পাওয়া যায়, যার কারণে আপনি যে কোনো ইমেজ দ্বারা সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখলেন কিভাবে গুগলে ইমেজ দ্বারা সার্চ করা যায়। আর হ্যাঁ, আমি এটা পিসিতে করলাম, আপনারা চাইলে মোবাইল ফোনে একই পদ্ধতিতে আপনারা ক্রোম বা যে কোনো ব্রাউজার ইউজ করে মোবাইল ফোনেও, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বা যেটাতে নেট ব্রাউজ করা যায়, আপনারা ব্রাউজ করে যে কোনো ইমেজ সার্চ করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কোশ্চিন থাকে, অথবা পরবর্তীতে যদি কোনো ভিডিও সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও তৈরি করে যে বিষয়ে জানতে চান আমি জানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য ডান সাইডে নিচে লাল বাটনটিতে ক্লিক করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।